দ্বিতীয় ডোজের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 50 কোটি টাকা লোপাট হলেও টিকার নিশ্চয়তা মেলেনি। করোনার কারণে 24শে মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব লিখিত পরীক্ষা স্থগিত। স্বাগত চ্যানেল এ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কোভিড-19 সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানাতে আজ আপনাদের সাথে আছি আমি আলভি হোসাইন। আজ 18ই মে মঙ্গলবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 437তম দিন। আজ 466টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 17,919টি। মোট কল এসেছে 2,79,90,957টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,675টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16,855টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে 57,34,918টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,272 জন। মোট আক্রান্ত শনাক্ত 7,82,129 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 7.55%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 13.64%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,115 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 7,24,209 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.59%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 30 জনের। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু 12,211 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.56%। বর্তমানে মোট চিকিৎসাধীন 45,709 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় যে 30 জন মারা গেছেন, এর মাঝে পুরুষ 14 জন এবং নারী মারা গেছেন 16 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 8,834 জন এবং মোট নারী 3,377 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টা যারা মারা গেছেন, এর মাঝে 31 থেকে 40 বছর বয়সী 1 জন, 41 থেকে 50 বছর বয়সী 6 জন, 51 থেকে 60 বছর বয়সী 7 জন এবং 60 ঊর্ধ্ব মারা গেছেন 16 জন। গত 24 ঘন্টায় যে 30 জন মারা গেছেন, তাদের মাঝে হাসপাতালে মৃত্যু হয়েছে 28 জনের এবং বাড়িতে মারা গেছেন 2 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টা যারা মারা গেছেন, এর মাঝে ঢাকায় 15 জন, চট্টগ্রামে 8, রাজশাহীতে 2, সিলেটে 2, রংপুরে 1 এবং ময়মনসিংহে মারা গেছেন 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 394 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 511 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 17,510 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টিনে এসেছেন 1,252 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন 1,329 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন 44,426 জন। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটিতে টানা দ্বিতীয় দিনের মতো 3 লাখের কম রোগী শনাক্ত হলেও মোট সংক্রমণ 2.5 কোটি ছাড়িয়েছে। রোববার করোনা আক্রান্ত হয়ে ভারতে 50 চিকিৎসকের মৃত্যু হয়েছে, জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। করোনায় মারা গেছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট কে আগরওয়াল। প্লাজমা থেরাপি পদ্ধতি করোনা সংক্রমণ কমাতে কার্যকরী নয় বলে প্রমাণিত হয়, এই পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় কোভিড টাস্কফোর্স। অক্টোবর পর্যন্ত করোনা টিকা রপ্তানি বন্ধ রাখার পরিকল্পনা করছে ভারত। বিমান হামলা চালিয়ে গাজার একমাত্র কোভিড-19 পরীক্ষাগার ধ্বংস করেছে ইসরায়েল। মালয়েশিয়ায় করোনায় একদিনে রেকর্ড মৃত্যু। তাইওয়ানে মে পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা। 12 থেকে 15 বছর বয়সীদের ওপর ফাইজার বায়োনটেকের টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। 7 জুন থেকে প্রাপ্তবয়স্ক সকলকে করোনা টিকা দেবার ঘোষণা দিয়েছে জার্মানি। পর্যটন খাত রক্ষায় দেশের সকল পর্যটন কর্মীকে টিকা দেবার পরিকল্পনা করছে মিশর। বিশ্বে মোট আক্রান্ত 16,43,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 34,06,000-এর বেশি, সুস্থ 14,30,00,000। এ ছিল আজকের করোনা আপডেট। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।